কণ্ঠে তোমার পরাব মালিকা, মালিকা মালিকা রানিকা, দেব খোপায় তারা। দিলে ভাই, দিলে ভাই সালাম দিছিলাম, খুব খুশি। খালি খুশি হলি তো হবি না দিলে ভাই, সালামের উত্তরটা তো দেওয়া লাগবে, তাই না? এই মিয়াই, তোমাকে এনেকি জোর করে সালামের উত্তর নেওয়ার নিয়ম আছে নাকি? হ্যাঁ, কথাটা বুঝলাম না দুলে ভাই, মনে করছে যে আপনাকে দুলে ভাই করে ডাকাটা উচিত হচ্ছে না। কেন, আমার কি তোমার বাইরা ভাই কে ডাকতে ইচ্ছা করতেছে? এটা আপনি কি করছেন? আপনি তো খুবই সাংঘাতিক মানুষ, আপনার মুখে কোনো কিছু আটকায় না, তাই না? আপনার কোনো সিস্টেম জ্ঞান নাই, কারণ আমি উস্তাদের কাছে আগে বিচার দিয়ে নেই। আমি মনে আমার নিজের চিন্তা, আর কোন দেশে বাজে বাজে লোক আসে উল্টে পাল্টা কথাকে আমার মাথা গরম করে দেয়। তার শালি একবার এসে আমাকে ফুপুর মতো করে আদর করবে চাইছিল, সে নালিশ আমি দিবে আসলাম, আর সে আমাকে উল্টে পাল্টা কথা শুনাইল। বাজে লোক কনে কর যারে জানা জানা জানা। বিউটি, আচ্ছা তুই কয়া দে, আমি এখন কি করবো? এবা করে কি একটা মানুষের জীবন চলে রে? তোর জীবন কি সচল হলো বুঝবার পারতিস না তো? তুই যদি বুঝতো তাহলে তোর ভাবিক বাড়ির পর আইনে খালাস হয়ে যেত না, একটা মীমাংসা করে দিত। একটা মানুষ কি করে মাথার পর একটা কেস নিয়ে চলাফেরা করবে পারে? তুই খামাখা চিন্তা করতিস কে, তোর তোর বাড়ির উপর পুলিশ ধরবে আসতেছে না। শুনেক মিয়া ভাই, জিডির পরও তুই যদি ভাবির সাথে খারাপ ব্যবহার করিস তাহলে মনে হয় অসুবিধা হবে। আচ্ছা থাক, থানা পুলিশের কথা নয় বাদই রাখলাম, কিন্তু তোর ভাবি যে আমার সাথে একদমই কথা কয় না, এটা কি চলবার পারে? আমার কাছে মেয়ে ভাই বুদ্ধি চাইস? তাহলে শুনে তুই ভাবির হাত পা ধরে মাপ চাইয়ে নে, দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে তুই কলু কেবা করিয়া এই গুলজার নিজের হাতে বিষ খায় মারে যাবি, তবুও তো বোর কাছে মাপ চাবি না, তারপর কষছিস পা ধরিবে আর কি কব। বাড়ির পর জোরে কথা কওয়া নিষেধ, তা নাহলে পরে এই কথার ফল কি হতো তুই নিজেও জানিস কি? এত ভেজালের মধ্যে আসি মনে করে আপনাকে আরো বেশি সমস্যার মধ্যে ফেলাই দিছি। মানসী কয় সাঁতারের উপর তো পানি নাই। বোন, আমি কিন্তু একটা জরুরি বিষয়ে কথা কবার জন্য আইছিলাম, কিন্তু এত ঝামেলা দেখিয়ে কথা কওয়ার সাহসই পাচ্ছি না। ভেজাল তো আর আপনি করেন নাই, আপনার কথা কতে সাহস হবে নাকি? তাছাড়া কথাটা যে আপনি রহিম বাদশাক নিয়ে আর সেটা কিন্তু আমি জানি। আপনি তো জানবেনই বোন, আপনার এখানে এসে সে কি যে মায়া পাইছে, খালি আপনার এখানে এসে সে ভালো থাকলো। ভালো যে খুব থাকে সেটা অবশ্য কওয়া যায় না, তো যাক গে, জরুরি কি কবার চাচ্ছিলেন কন তো? কি কথা কব বোন, মনে কয় আপনারা সবই জানেন। আমার মনে কয় মাসুমা আমার রহিম বাদশাক পছন্দ করে। কথাটা কি আপনাকে রহিম বাদশাক কয়েছে? না না বোন, বিশ্বাস করেন রহিম বাদশাহ আমার কিছুই কয় নাই, আর সে তো তার মুখে আলতা সুন্দরী ছাড়ার কারণ আমি নাই। আমি নিজেই জেনেছি, এই আমার রহিম বাদশাহ চলে যাওয়ার পর মাসুমা নাকি ভাত পানি ছাইড়ে দিছিল, কান্নাকাটি করেছে। এইগুলোই কি আপনার জরুরি কথা? কিছু মনে করবেন না বোন, আমার ওই পাগলদার তো এই সংসারে মায়া করার কেউ নেই, তাই করছিলেন কি আপনাকে মাসুমাকে যদি আমাকে দিতেন বোন। আপনি কি করছেন, হুশ আছে তো? মুখে যা আসে তাই কোয়া কি ঠিক? তাছাড়া আপনি ভাবলেন কেবা করে যে আমার একটা মাত্র মেয়ে আপনার ওই পাগল ভাইপুতের হাতে তুলে দেব? মেয়ে কি আমার এতই গলার কাটা হয়ে গেছে? রহিম বাদশাক মায়া করার খুব প্রতিদান দিলেন, তাই না? আপনার কাছে একটু বসি উস্তাদ। বসো মা, বসো। ঘটনাটা আমি সবই শুনেছি,
শুনে মনটা তো খারাপ হয়ে গেল। তোমার শাশুড়ি খুব দুঃখ পেয়েছে। দুঃখ করার কিছু নাই ওস্তাদ, এইসব আমার এখন আর গায়ে লাগে না, অনেকদিনের অভ্যাস তো। এসব তুমি কি কহো, মানুষটাকে দেখি তো ভদ্রলোকই মনে হয়। ভদ্রলোক? হ্যাঁ, সকলের কাছে তো হ্যাঁ ভদ্রলোকই, আমি সে না জানি হ্যাঁ কি। ওস্তাদ আপনি আমার বাঁচান ওস্তাদ, আপনি আমার উদ্ধার করান ওস্তাদ। এসব তুমি কি কও, তোর কি হয়েছে শুনি, আমার কাছে সব কথা খুলে কও তো। সব কথা কইতে গেলে রাত পার হয়ে যাবে না ওস্তাদ, ওই লোকটা যে কত খারাপ এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ছোটকাল থেকেই বড় হয়েছে কুত্তা বিলাইয়ের মতো, তারপর বড় হওয়ার পর থেকে এই শরীরটা নিয়ে পড়ছে আর এক বিপদে। ওই লোকটা যে আমার কত জায়গায়, অহন সে আমার বিয়ে করতে চায়। কও কি, সে না তোমার দুলা ভাই? দুলা ভাই হইলে কি হইব, আমার বোনটা তো আর বাইসা নাই। আমার সন্দেহ হয় কি উস্তাদ, ওই লোকটাই আমার বোনটারে মাইরা ফেলাইছে। উস্তাদ আপনি আমার বাঁচান উস্তাদ, বিশ্বাস করেন আমি সত্যিকারের গান বাজনা করবো, আপনারা যেমনে কইবেন আমি সেমনে গান বাজনা করবো উস্তাদ, আপনি আমার এখানে রাইখা দেন উস্তাদ। মা রে, আমার ঘরে তোর মতো একটা মেয়ে আছে রে মা, তোর কথা শুনে মনে হচ্ছে আমার মাসুমার মুখটা তোর মুখের উপরে বসানো রয়েছে, কিন্তু আমার মতো পাপাটা একটা ফেলুগানের কি ক্ষমতা আছে রে মা তোর রক্ষে করার। আমি সত্যি সত্যি তোমার কাছে মাপ চাচ্ছি, প্রকাশ্য দিবালকে মুখের জন্য না করলে আমাদের বংশের মানিজ্জত থেকে না, তাই নানান কথা কই, কিন্তু বিশ্বাস করো এখন যেটা করছি সেটা হলো আসল সত্য কথা। সত্যি মিথ্যে এটা তো আমার জানার দরকার নাই খুনকার সাহেব, যে মানুষ বই সম্মান করবে জানে না তার কাছ থেকে আমি কিছু আশা করি না। আল্লাহ কি রে করে করছি, এখন তেনে তোমার আমি সব সময়ের জন্য সম্মান করব। ওই মাসুমা মেয়েটা আমার কাছে খুব কাদাকাটি করল। কে মাসিমা তোমার কাছে কাদাকাটি করলো কিসের জন্য? তুমি মনে কাজ জানো না, ওই মাসুমা যে পাগলা রহিম বাদশাহ আছে না, ওই এক ভালোবেসে ফেলেছে। তাই এই কথা কিনা না জানে, সবাই তো জানে, তো এর জন্য মাসুমা তোমার কাছে এসে কাদাকাটি করবে কিসের জন্য? না ওই পাগলামিটা সুইটেনের জন্যই আমাকে অনুরোধ করতেছে একটা। তাক বোঝানোর কিন্তু আমরা কম চেষ্টা করিনি তাই না? তারপরে যদি সে না বুঝে কাদাকাটি করে তা আমাদের কিছু করার আছে কও? তো সেই কথাটা তুমি তার একটু বুঝাই কব না? না তার তো আমি বুঝে কইছি, কিন্তু সে একটা বুদ্ধির কথা কয় আর কি। আমার একটা বারো জন্য হলেও আলতা সুন্দরী পোশাক পরে ওই আসরে খারাপের কয়। আর কত উসিলা দেবে লসে? হ্যাঁ, নিজের মনের ইচ্ছাটা অন্যের উসিলা দিয়ে করছো কিসের জন্য? হ্যাঁ বিশ্বাস করো পারুন, আমি মিথ্যে কথা কচ্ছি না, আমি অবশ্য বলছি তুমি রাজি হইবে না। ও সব দোষ আমার, কথাটা সারা গায়ের মানুষের কাছে কয় শেষ, এই তোমার ভালোবাসা তাই না? আচ্ছা
তুমি আমার সত্যি করে কও তো, বিটু তোমাকে ভালোবাসে তাই না? কি কি করছো তুমি? এসব তুমি কি করছো? তোমার আল্লাহর কি না লাগে? এসব কথা তুমি কইও না কোনোদিন, আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিন আর কব না। আস্তে কথা কও, ঢং করতেছো কিসের জন্য? তোমার এই মিনমিনে কথা আমি সবই বুঝি, সারা গ্রামের মানুষের কাছে কওয়া শেষ। কি করছো তুমি এসব? আমার সম্মান থাকলো না। মাথা নিস করে বসে থাকা হচ্ছে কে? এই বান্দি যে একদিন ধরে কই আসতেছিলাম, এই বান্দির কোনো কথা তো গিরাজ্য হয় নাই। না না মুনি, তুমি এই একটা কথা নিয়ে তুমি এত উত্তেজিত হচ্ছে কেন সেটাই তো আমি বুঝতে পারতেছি না। ও, এখনো কিছু বুঝবেরই পারতেছেন না, আরো কিছু কি ভাঙ্গে কোয়া লাগবি? না না ঠিক আছে, তুমি যেটা করছো সেটা তো আমি বুঝতেছি। রহিম বাদশার ফুপু আমাদের মাসুমার সাথে রহিম বাদশার বিয়ের প্রস্তাব দিছে তোমার কাছে, তা তো তুমি রাগ হচ্ছে কিসের জন্য? আরে মেয়ে বড় হলেই কতজনের তো বিয়ের প্রস্তাব দেয়। বাহ 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 বাহ, চমৎকার সমাধান দিয়ে দেওয়া হলো তাই না? তা খালি আপনার রাজকন্যার জন্য তো বিয়ের প্রস্তাব দিলি তো কোনো কথা ছিল না, আপনার বিটি যে রহিম বাদশার জন্য লাইলি তোমার এসেছে ফিরিয়া হয়েছে, কথাটা তো পার্শ্ব ডাঙ্গা পর্যন্ত পৌঁছে গেছে। আবার কয় তার ভাইপুত পাগল, পাগল হলেও তো জ্ঞানের নারী টন্টনা, না হলে মাসুমা তার জন্য ভাত পানি সারিছে এই কথাটা শুনে তার এত খুশি হওয়া লাগবে কিসের জন্য? মনি, আমি একটা কথা কই মাথা ঠান্ডা করে শুনি, আমাদের মাসুমা যদি রহিম বাদশাকে পছন্দ করি থাকে তত তো রাগ হসিসের জন্য, আরে রহিম বাদশা তো পছন্দ করার মতোই সামাল। এ আমি কার কাছে কি করছি? তোমার মনের মধ্যেও তাইলে তাই আছিল, তুমি আর তোমার বিটি দুইজন মিলেই তাইলে, আর আমি কিছুই জানি না। মনি, তুমি যেটা ভাবতেছো সেটা না, আমি যেটা করছি সেটা শুনো। আপনার বিটি যে রহিম বাদশার জন্য লাইলি তোমার এসেছে ফিরিয়া হয়েছে, কথাটা তো পার্শ্ব ডাঙ্গা পর্যন্ত পৌঁছে গেছে। আবার কয় তার ভাইপুত পাগল, পাগল হলেও তো জ্ঞানের নারী টন্টনা, না হলে মাসুমা তার জন্য ভাত পানি সারিছে এই কথাটা শুনে তার এত খুশি হওয়া লাগবে কিসের জন্য? মনি, আমি একটা কথা কই মাথা ঠান্ডা করে শুনি, আমাদের মাসুমা যদি রহিম বাদশাকে পছন্দ করি থাকে তত তো রাগ হচ্ছে কিসের জন্য, আরে রহিম বাদশা তো পছন্দ করার মতোই সামাল। এ আমি কার কাছে কি করছি? তোমার মনের মধ্যেও তাইলে তাই আছিল, তুমি আর তোমার বিটি দুইজন মিলেই তাইলে, আর আমি কিছুই জানি না। মনি, তুমি যেটা ভাবতেছো সেটা না, আমি যেটা করছি সেটা শোনো। রহিম বাদশার মতো এত সৎ ভালো সওয়াল একটা পাওয়া যাবে কও? তাই কয়ে আমার বিটির কাটবি সারা জীবন একটা পাগলের সঙ্গে? আমি নিজে যেমন সারা জীবন আগুনে জ্বলিছি, আমার বিটির কপালেও তাই হবি, এটা তো আমি মানবে পারবো না। আচ্ছা সেটাই যদি তুমি কও, তাহলে তো আমিও তো পাগল আছিলাম না, তারপরেও তো তুমি জ্বলতেছো, তোমার জ্বলন লাগিছে। আরে পাগলের চাইতেও খারাপ মানুষ তুমি, সারা জীবন খালি গান আর গান, গান ছাড়া সংসারে আর কোনো দিক তুমি কোনোদিন ফিরে তাকাইছো? তুমি যত কথাই কও সব কিছু দেখে শুনে আমার মেয়ে তো ওই আগুনের মধ্যে আমি ফালাইবার পারবো না, দরকার হয় আমি বিষ খাবো, তারপর তুমি তোমার বিটি কই সাহলের সঙ্গে বিয়ে দিও। বিউটি, তোরা ভাবিস নে যে আমি ওই জিডির ভয়ে সারাই দেখা আসছি, তুই তো আমার ঘরের শত্রুর বিভীষণ। তুই আমাকে যতই বিভীষণ মনে করিস আমি কিন্তু ঠিকই বুঝবার পারতেছি মেয়ে ভাই, তুই ভাবি ভালোবাসে সারাই দেখা আসছো নাও ভাবি, তোমার তো খুব শখ আছিল স্বামীর হাতের সারা দেখাওয়া, মেয়ে ভাই সেই সকাল থেকে উঠে সারাতে বসেছে, এবার খুশি তো? বিটি, আমার খুশির হিসেব তো তোমার রাখা লাগবে না গো, তুমি যতই খুশি হও তোমার মেয়ে ভাই কিন্তু খুশি না গো। না মানে আমি কবি চাচ্ছি যে কথাটা সেটা হচ্ছে মনে করো যে গানের দলের যে মিশালদা সে যদি এখন আসতো, এসে মনে করো তার হাতের এই রাধা চাটা খাইতো, তাহলে কোন সে খুশির বাঘ বাঘ হয়ে যেত এ কথা বলে আমি জানি। বিউটি বিউটি বিটি, তোর এই ভাবির জানাটা কিন্তু ঠিক না,
আচ্ছা তুই ক, আমি কি কোনোদিন এই খুশি মনে মিস রানিক সারাই দেখা হয়েছে? একটা মানুষ, সে ঢাকার টেনে আসছে, তার চা খাওয়ার অভ্যাস, গায়ে চা নেই, তা এই গায়ে সম্মান যাবি জন্যই আমি সারাই দেখা হয়েছি, এর বেশি তো কিছু না নাকি? ও আল্লাহ, বুঝা গেল বিটি, বুঝছে তোমার ভাই মিস রানিক সারাই দেখা হয় এই পুরিয়ে গ্রামের ইজ্জতটাকে রক্ষা করেছে। এই এই তুমি কার হুকুম এই বাড়িতে আইসাও? তোমার সাহস তো বন্ধ না, তুমি জানো না যে এইটা হলো এই গায়ের একমাত্র খুনকার বাড়ি, আর সেই বাড়ির মধ্যে তুমি ঢুকে গেছো বিনা অনুমতিতে, কেমন করে? কি ব্যাপার গুলজার ভাই, তুমি এরকম হঠাৎ খেপে গেল কেন? নাকি ভাবিরা দেখে অ্যাক্টিং করতাছো? আমার মনটা খুব খারাপ গুলজার ভাই, তাই ভাবলাম তোমার হাতের এক কাপ চা খেয়ে আসি। তোমাকে কিনা চা খাবার দিচ্ছে? ফালতু কথা না কয়ে তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় হও। আমরা পরিবারের লোকজন চা খাতি খাতি একটু প্রাইভেট কথা করছি, তুমি ফজ করে এর মধ্যে ঢুকে গেলে কেন? আমি বলতেছি মেহমানকে চা দিবে বলো। বাবা ও বাবা, পাগলামো করিস নে, চল বাড়ি চলে। আচ্ছা ফুপু, আমি তো তোমাকে ঠেকা রাখি নাই, তুমি বাড়ির যাই রেডি হও, উস্তাদের ঝামেলাটা মিটে গেলি পরে তারপর আমি বাড়িতে এসে তোমার সাথে আলতা সুন্দরী শ্বশুর বাড়ি যাবো। নে হাই, তোর ঝামেলা দেখবার কে কয়েছে? এখানে তোর কোনো দাম আছে? খামা খা মানুষের ঘাড়ি পড়ে থাকবি কিসের জন্যে? তোর বাড়িতে কি ভাতের অভাব আছে? এখানে ভাতের কথা উঠতেছে কে ফুপু? চাচি কি ভাতের খুঁটা দিছে তাক তুমি কয়া দিও, তার বাড়িতে এসে আমি কয়েসের চালের ভাত খাইছি সেজন্য ওজন করে রাখে, আমি বাজারের থেকে চাল কিনে নিয়ে এসে ফেরত দিয়ে যাবো। নে ফুপু, তোমাকে তো একটা কথা কয় হয় নাই, ওই যে গানের দলের বিড়ি খাওয়া মেয়েটার কথা কইছিলাম না, তার দুলে ভাই তো খুব সাংঘাতিক মানুষ, সে তো মেয়েটার গায়ে হাত তুলিছে। তাতে তোর কি, জাগারে গানের দল তারা বুঝবে, ওই যার গায়ে হাত তুলিছে সে বুঝবে। বাবারে, তুই আমাকে আর যন্ত্রণা দিস নি, করছি বাড়ির চলে। ফুপু, তুমি তো বুঝবে পারতে চাও না, মেয়েটা বিড়ি খাকার যাই করুক, সে তো গানের দলের মানুষ, শিল্পী, তার গায়ে একটা বাজে লোক হাত তুলবে কিসের জন্য? এটা একটা প্রতিবাদ হওয়ার দরকার আছে না? আচ্ছা ঠিক আছে, মেয়েটা কোনো অন্যায় করেছে, ওই লোকটা তো তার বুঝেও কবে পারতো। এই যে রবি বাদশা, আমার সাথে একটা আসো দিন, তোমার সাথে একটু কথা আছে, আসো আসো। না না, চাচি তোমার সাথে কথা কতে নিষেধ করেছে। আচ্ছা মাসুমা, নিরপেক্ষভাবে একটা কথা কও তো, আমার জন্য যে তুমি ভাত পানি ছাড়িয়ে দিছ, তার জন্য কি আমার ফুপু দায়ী? তাহলে পরে তোমার আম্মা আমার ফুপুকে অপমান করবে কিসের জন্য? ফুপু রমেশ তুমি টাস পারি কর না আমার সাথে। না ফুপু, কলি পারে তো হবি না, আমার ফুপুর অপমানের প্রতিশোধ নিবে পারবে, তাহলে পরে তোমার সাথে যাব। বাবা পাগলামো করিস নি, মেয়েটা কি কবে চায় শুন, ওর তো কোনো দোষ নাই। দেখছ আমার ফুপুর মনটা কত ভালো, এত কিছুর পরও তোমাকে কত মায়া করে। ঠিক আছে ফুপু, আমি যাচ্ছি, চলো। লেখাপড়া কতদূর পর্যন্ত করা হয়েছে মিস রানি? থিমুন না ভাবি, লেখাপড়া জানলে কি আর এই গাঁও গ্রামে ড্যান্স করতে আসি? শিক্ষার অভাব হলে যে কি হয় সেটা যদি তুমি বুঝতে পারিছো সেজন্য তোমাকে ধন্যবাদ দেওয়া লাগে। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝে পারতেছি নে কো, যে লেখাপড়া না জানে কথায় কথায় তুমি ইংরেজি বলো কিসের জন্য? এটা কি আসলে ঠিক? এই যে আমি আমি একটা ফার্স্ট ইয়ার পড়া মেয়ে, কিন্তু আমাকে কখনো ইংরেজি বলতে শুনেছি? বলবো না কত, আমি বলবো না, কারণ গায়ের মানুষের সামনে ইংরেজি বলা একটা মূর্খের কাম। এইটা একটা অভ্যেস ভাবি, আমি নিজে লেখাপড়া না জানলে কি হইব? যাগুলোকে উঠা বসা করি, এরা সকলেই অনেক শিক্ষিত লোক, আর কথায় কথায় ইংরেজি কয় তো শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে।
তোমরা যাদের সাথে উঠা বসা করো, মানে টিভি সিনেমায় যারা লাজ গান করে, তারা কি আসলে ডক্টরেট পাস? তারা কি সবসময় ইংরেজিতে কথা বলে? আছে বাবি, বহুত লেখাপড়া মানুষও আছে, তাই আমার মতো ক লিখতে কলম ভাঙা পাবলিকেরও কিন্তু অভাব নাই। কিন্তু হ্যাঁ গো, বাপ সাপ দেখলে আপনি বুঝতেই পারবেন না। তারাই যখন টেলিভিশনে সাক্ষাৎকার দিতে আইব, ছো আর দেড় ছয় ছাড়া তারা কথাই কইব না। আচ্ছা বাবি, ছো আর দেড় ছয় মানে কি আপনি জানেন? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি এর আগে আমার সাথে মেলাবার ছলনা করেছো, ফাঁকা মাঠের ভিতর নিয়ে যায়, তুমি কও যে তুমি নিজে আলতা সুন্দরী, নারী কয়বার বেল তোলা যায়। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি যাবো না। চলো, কি হলো, টানাটানি করতেছ? বাচ্চা চলো, অস্থির হয়ে গেছে কিসের জন্য? আমার তো তার সাথে কথা বলতে ভালোই ঠেকতেছে, নাকি তার সাথে কথা বললি আমার সাথে কথা বলতেছে, সে বলুক তার এখানে থাকা লাগবে কিসের জন্য? মহিলা মহলে বসে থাকা লাগবে কিসের জন্য আমি কিছুতেই বুঝতে পারতেছি না। আমি কিন্তু জানি আমার অসাক্ষেতে মিস রানীকে তুমি তুমি করে কথা বলা হয়, অথচ আমার সাক্ষেতে আপনি আপনি করে কথা বলা হয়েছে। আমি কিন্তু ভাবি গুলজার ভাইয়ের লগে একটা জরুরি কথা কইতে আইছিলাম। অসম্ভব, তোমার সাথে আর কোনো কথা নেই। তোমাকে আমি চলে যাওয়ার কথা, তুমি তুমি যাচ্ছ না কি জন্য? বিটি, তোর মি ভাইয়ের প্রবলেম এখন বুঝেছ? আমি যখন আছিলাম না তখন কিন্তু সে এই গানের দলের মেয়ে সালের ডাইকে তুলে নিয়ে এসে বাড়ির চার দেখা হয়েছে, আবার তুমি করে করে কথা বলেছে, অথচ এখন দেখো আমার সামনে জন্য কি আচার আচরণ তার সাথে করতেছে। এটা কি জন্য হয় জানো? জাগারে মনের ভিতরে পাপ থাকে, তার আসলে আবার করে। আল্লাহর কি রে করে করছি, মিস রানীর সাথে আমার কোনো কথা নেই। আমার লগে তোমার কোনো কথা নেই রে, ঠিকই কইছো গুলজার ভাই। আমি আমারই তো দরকার ছিল আর কি, ওই আমি খুব বিপদের মধ্যে আছি, তাই ভাবছিলাম তোমার লগে একটু কথা কই। ঠিক আছে, তুমি যখন কথা কইবার চাইতেছো না, আমি আর তোমার লগে কথা কইব না, দরকার নেই। বিটি, তোর ভাইয়ের বলে মিস রানী কি বলবে রাইছে সে কথাটা সে শুনো। এমনি তো মিস হল দেখলি গলিয়ে ঢলিয়ে পড়ে একেবারে, অথচ আমাকে দেখে নাচিন আর ভান করবি, এমন ধরনের গাম্যতা আমার একদমই পছন্দ না। মিস রানী তুমি যাও, কি প্রয়োজনের কথা বলতে এসেছো তুমি বলো, আমাকে থেকে ভয় করার কিছু নাই। তো তুমি আমাকে কনে নিয়ে যাচ্ছে, তুমি না কইলে আমাকে আলতা সুন্দরের সাথে দেখা করাবে? এমনকি গাছের তেল আলতা সুন্দরের টুপ করে পড়বি নাকি? তুমি কিন্তু আমার সাথে খুব ছলনা করা শুরু করেছ মাসুমা। চুপ কর, ওই যে দেখো তোমার আলতা সুন্দরী। তুমি আমাকে কনে নিয়ে যাচ্ছে, তুমি না কইলে আমাকে আলতা সুন্দরের সাথে দেখা করাবে? এমনকি গাছের তে আলতা সুন্দরের টুপ করে পড়বি নাকি? তুমি কিন্তু আমার সাথে খুব ছলনা করা শুরু করেছ মাসুমা। চুপ কর, ওই যে দেখো তোমার আলতা সুন্দরী। এটা আলতা সুন্দরী না, এটা মরিচিকা।
এরকম মরিচিকা দেওয়ার জন্য তোমার সাথে আমার আসা উচিত হয় নাই মাসুমা। এরকম মরিচিকা আমি বহুবার দেখেছি, যে আমি আলতা সুন্দরী মনে করে কাছে যাই সাথে সাথে সে হারা যায়। আমি এবার মরিচিকা দেখে আর ভুলতেছি না মাসুমা। রহিম বাচ্চা, এটা মরিচিকা না, সত্যি আলতা সুন্দরী। তোমার বিশ্বাস নয়, তুমি তার হাত দুইখান ধরে দাও। আসো আসো, ধরে দাও। তোমার জন্য রহিম বাচ্চা পাগল, তুমি তার কিছু মানে দেখা দাও না। আমি সত্যি আলতা সুন্দরী। তুমি যদি সত্যি আলতা সুন্দরী হও তাহলে পরে আল্লাহর কাছে আমি হাজার শুকুর। আলতা সুন্দরী, তোমার সাথে একটু দেখা করার জন্য যে আমার কত গঞ্জনা সহ্য করা লাগিছে তার কোনো হিসেব নাই। তোমার ভাই গুলজারের হাতে মাস পর্যন্ত খাওয়া লাগিছে। তুমি সত্যি আলতা সুন্দরী। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি আমার মনের আশা পূরণ করেছো। তুমি তো খুব স্বার্থবাদ রহিম বাদশা, খালি আল্লাহর শুকর জানালি হবি। আর এই মেয়েটা যে তোমার আমার দেখা করার জন্য কত কষ্ট করলো, তাকে একবার ধন্যবাদ দিবে না? সে তো অবশ্যই দেবো, খালি ধন্যবাদ কে? মাসুমা আমার কাছে যা চাবি আমি তাই দেবো। তোমাকে সাক্ষী রাখি আমি কথাটা দিলাম। আচ্ছা আলতা সুন্দরী, একটা কথা শুনলাম। কি কথা? তুমি নাকি মা হবের যাচ্ছাও, কথাটা কি সত্যি? রহিম বাচ্চা, এইরকম ভাবে দিনের বেলায় আলতা সুন্দরীর সাথে কথা কইতে দেখলি আলতা সুন্দরীর সমস্যা বের করে। তার সে চলো একটা ঘরের মধ্যে বসে মনটা খুলে তার সাথে কথা কইও। তুমি ঠিকই কইছো মাসুমা, আমার জন্য আমার আলতা সুন্দরীর কোনো ক্ষতিও কিনা আমি চাই না। কিন্তু আমি ঘর পাবো কোন জায়গা? সব ব্যবস্থা করা আছে, শিগগিরই চলো। চলো তুমি যে বিপদের কথা কইলে সেটা দিয়ে আমি কি করব কও? আমি তো তোমাদের গানের দলের লোক না। এই তুমি তোমাদের গানের দলের লোক আগে কও, তারা তোমার এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু তুমি তো আমারে নিয়ে আলাদা গানের দল বানাইতে চাইছিলা গুলজার ভাই, আর তাছাড়া আমি তোমারে খুব ক্ষমতার মানুষ মনে করছিলাম, এই জন্যই তোমারে কথাটা কওয়া। না, এই ক্ষমতা যতই থাক তাই জন্য কি আমি এই তোমার মতোটা গানের দলের মেয়ে ছেলের জন্য মারামারি করবো? আচ্ছা কও, আমার কি মান সম্মান বলে কিছু নেই? ঠিকই তো গুলজার ভাই, আমি তো ভুলেই গেছিলাম আমার পরিচয়টা কি, সে সাথে তোমার দাও। তোমরা তো সকলেই পুরুষ মানুষ, গানের দলের মাইয়ার হাত ধরতে আর তার লগে রসের গল্প করতে তোমাকে সকলের খুব ভালো ঠেকে, আর তার বিপদে আগায় আসলে তোমাদের মান সম্মানের ক্ষতি হয়। তোমার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না মাসুমা। ঋণ শোধ করার ইচ্ছা থাকলে পরে শোধ করে ফেলবে। তাড়াতাড়ি চলো রহিম বাসা, আমার দেরি হয়ে যাচ্ছে। ঘটনা যত জটিলই হোক এই ব্যাপারটা আমার পর তুমি ছেড়ে দাও। আমি ঠিকই বুঝছি, ওই শালা মিস রানী পেমেন্ট চাইছিল আমার কাছ থেকে, আমি যেই দেই নেই তখন সেই ঘটনাগুলো ঘটাচ্ছে, বুঝছো? আচ্ছা হাশেম, ও কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলে হয় না? তুমি কি করছো উস্তাদ? ঘটনা যা ঘটার তা তো ঘটাই ফেলাইছে। ওই টাকা দেয়া তো এখন দূরের কথা, দেখো ওকে আমি কি করতেছি। ওই যদি আমি জুতিয়ার মালা গলায় দিয়ে কিনাম তেন বান্না করছি, তা আমার নাম হাশেম জুরি না, বুঝলে? যাই করো একটু ভেবে চিন্তে করো, শেষকালে বড় ধরনের একটা ভেজাল যেন না হয়।
আরে ভাই তুমি বুঝতেছো না কিসের জন্য ব্যাপারটা, ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে। আচ্ছা তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, তুমি সব ব্যাপার আমার প্রসারে দাও। মিস রানিকটা এই গ্রামে আমি লিয়ে আসি তাই না? হ্যাঁ, তাহলে তার নিরাপত্তা সব রিক্স আমার, তো আমি বেঁচে থাকতি ওই শালা মিস্তানির গায়ে হাত তোলে এটা তো আমি বেঁচে থাকতে হবে তোমার ওস্তাদ। মেয়েটা যখন আমার কাছে এসে কান্নাকাটি করছিল আমার বুকটা ফেটে যাচ্ছিল রে হাসেম। হাজার হোক, আমার ঘরে তো একটা মেয়ে আছে, মেয়েটা আমাকে যখন করছিল আমি যেন তার অন্ধকার থেকে উদ্ধার করি, কিন্তু আমার কি সে সাধ্য আছে হাসেম? ক তুমি আমার সমস্ত স্বপ্ন দুলের সাথে মিশে দিলে মাসুমা, আমি কি দেখলে আমি কি দেখলে তোমার না কইছিলাম, তুমি তো কইছি না আমি লসের। চলো চলো নিজেই রাজরানী ভাবা শুরু করে দিছু। কি কইস বিউটি, আমি যদি নিজেরে সেইটাই ভাবতাম তালি কি আর পায়ে হেঁটে আমার স্বামীর সাথে নিয়ে তোর সঙ্গে দেখা করতে যাইতাম? তুই তো দেমাক দেখায় ঘর থেকে বাইরে হলি না। খুব একেবারে স্বামীর মানুষ হয়ে গেছো তাই নে? তুই কিসের জন্য লসের সাথে করে আমাদের বাড়ির উপর যাস সেটা আমি বুঝি নে। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম তার প্রতিশোধ নিবের যাস, বুঝেই যখন ফালাইছু তাহলে আর ঘরের কোণে লুকাই থাকিস কেন? নাকি হারা মুখখানে দেখাইতে লজ্জা করে বিউটি? এই বিউটিরা তো সহজে লজ্জা করে না তার প্রমাণ কিন্তু পাইছু পারুল। আমার মুখ দেখা দিয়ে লজ্জা করে এই কথা ভাবলো কেবা করে? বরং তোগের মুখ দেখতে আমার ঘৃণ্যে করে, সেই জন্য তোর সামনে আসিনি। আমার যে কোনো কিছুতেই লজ্জা নাই তাই আরেকটা কথা কয়া যায়, তুই যেমন আলতা সুন্দরী মাইরে ফেলানোর চেষ্টা করতিস সেই আলতা সুন্দরী যদি দম ফালায় বাঁচার জন্য আমার কাছে ছুইটে আসে আমি তা গ্রহণ করার জন্য হাত পাইতে থাকবো। তুই যদি আমার সতীন হস তাতেও আমার আপত্তি নাই। তাহলে বাড়ি যাই, পারুল আবার চিন্তা করতেছে। রহিম বাদশা, তোমারও তো আমি পয়লা থেকে কইছিলাম আমি আলতা সুন্দরী, তুমি আমার কথাটা বিশ্বাস করো নাই। এখন তো আমার আলতা সুন্দরী খাতা থেকে নাম বাদই পড়ছে, কতদিন পর যে আমি আলতা সুন্দরী পোশাক গায়ে জড়াইলাম। শাস্তা তোমার দিতে কিটা নিষেধ করেছিল আসল ভাই, পারুল যে কিসের জন্য এরম করে আমার বুঝ আসে না। থাক মাসুমা, এসব কথা আর তুইলো না। মাসুমা তোমরা বাড়ি যাও। রহিমা সাহ, তুমি কইলে মাসুমারে কথা দিছাও, ও যা চাই তাই কিন্তু তোমার দেয়া লাগবে, আমি কিন্তু সাক্ষী। মাসুমা এই পোশাকটা নিয়ে যাও, ওস্তাদের কাছে জমা দিয়ে দিও। এই পোশাকটা দেখলে আমার খুব কষ্ট হয় মাসু। লসির ভাই, এই পোশাকটা আমাকে দিবেন? আলতা সুন্দরী তো পাইলাম না, তার এই স্মৃতিচিহ্নটা আমি বুকের ভিতর নিয়ে থাকবে চাই। আচ্ছা তুমি আমাকে যত কিছুই বুঝ দাও নুসু, আমার আজ মনের ইচ্ছে কি জানো তো, ওই শালা ছাতা পাতা কাছে না মারে আমি ভাতই খাবো না। আরে হাসিম ভাই, তোমার মতো একজন হিসেবী মানুষ তার কি উত্তেজিত হলে চলে? আমি কিছুতেই বুঝতে পারতেছি না নুসু ভিলেন, যে তুমি কিসের জন্য ওই শালা ছাতাক বাঁচানোর জন্য উঠে পড়ে লাগিছাও। হ্যাঁ রানী তো তোমারই একজন শিল্পী, তার গায়ে একটা লম্পট লোক হাত তুললে হ্যাঁ তোমারই তো এতক্ষণ উচিত ছিল একটা অ্যাকশনে চলে যাওয়া। বুঝিস তো যে তোমার শিল্পীর কিসের জন্য উন্নতি হয় না?
এই যে আসে ভাই, তুমি কিন্তু খালি একতরফা কথা করছ। আচ্ছা তোমার কথাই যদি ধরি, তাহলে পাতা মাস্টারও কিন্তু একজন শিল্পী। খালি শিল্পী না, ওয়ার সে অনেক বড় গুণী উস্তাদ মানুষ, বুঝতে পারছ? রাখো তোমার গুণী মানুষ, ঠান্ডা করে একবার চিন্তা করো। কি কবে যা হর হয়ে গেছে, একটা আপোষ মিমেশা করি, বুঝতে পারিস? হাজার হোক পাতা মাস্টার একজন উস্তাদ মানুষ, সে যদি আমাদের সাথে থাকে তাহলে দলটা করার কোনো অসুবিধাই হবে না। আমাদের পুরনো প্ল্যানটা পাস হয়ে যায়। মিস রানীর নাচ গান বন্ধ হতে তুমি না রাগ করেছিলে। তুমি তো দেখতেছি শালা আসলেই ভিলেন। হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, এর মধ্যেও তোমার আলাদা দল করার ষড়যন্ত্র মাথায় কাম করতেছে। হ্যাঁ, তুমি আমার সাথে যতই ভিলেনি করো, আমি কিন্তু মিস রানীর সাথে ভিলেনি করবার পারবো না। তোমাকে কয়ে রাখতেছি, তার অপমানের প্রতিশোধ আমি নেবই। এর জন্য যদি আমার দুই বিঘা জমি বেঁচে লাগে আমি তাও ব্যস্ত করে দিচ্ছি। হ্যাঁ, আরে আরে হাসিম ভাই, হাসিম ভাই, খারাপ খারাপ খারাপ, আমার একটা কথা শুনো হাসিম ভাই, পাতা মাস্টারে কিছু করার আগে বুঝছো মিস রানীর সাথে একটু কথাবার্তা কয়ে নিও। হাজার হোক মিস রানী ধুলে ভাই। যা হর হয়ে গেছে, একটা আপোষ মিমেশা করি, বুঝতে পারিস? হাজার হোক পাতা মাস্টার একজন উস্তাদ মানুষ, সে যদি আমাদের সাথে থাকে তাহলে দলটা করার কোনো অসুবিধাই হবে না। আমাদের পুরনো প্ল্যানটা পাস হয়ে যায়। মিস রানীর নাচ গান বন্ধ হতে তুমি না রাগ করেছিলে। তুমি তো দেখতেছি শালা আসলেই ভিলেন। হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, এর মধ্যেও তোমার আলাদা দল করার ষড়যন্ত্র মাথায় কাম করতেছে। হ্যাঁ, তুমি আমার সাথে যতই ভিলেনি করো, আমি কিন্তু মিস রানীর সাথে ভিলেনি করবার পারবো না। তোমাকে কয়ে রাখতেছি, তার অপমানের প্রতিশোধ আমি নেবই। এর জন্য যদি আমার দুই বিঘা জমি বেঁচে লাগে আমি তাও ব্যস্ত করে দিচ্ছি। হ্যাঁ, আরে আরে হাসিম ভাই, হাসিম ভাই, খারাপ খারাপ খারাপ, আমার একটা কথা শুনো হাসিম ভাই, পাতা মাস্টারে কিছু করার আগে বুঝছো মিস রানীর সাথে একটু কথাবার্তা কয়ে নিও। হাজার হোক মিস রানী ধুলে ভাই। শালা ভিলেন শালা। কে বিটি, তোর মেয়ে ভাই নাকি গানের দলে ভর্তি হবে চাইছিল, কথাটা কি সত্যি? তোমাকে যে কথাটা বলা হচ্ছে তুমি সেই কথার উত্তর দাও, পাল্টা করছেন করো কি জন্য তুমি? ঠিক আছে, পুরো হিস্ট্রিটাই শুনো ভাবি। মিয়া ভাই ফেলুসাসার গানের দলে যোগ দিবার গেছিল। ফেলুসাসা কয়া দিছে বউর গায়ে হাত তোলা মানুষে সে গানের দলে নিবে না। তখন মিয়া ভাই ওই হাশেম জুয়ারি আর নসু বিলেনের সাথে যুক্তি করে নতুন করে গানের দল দিবার চাইছিল। তুমি চলে আসায় সব কিছু বেচতে গেল, এতে করে সে কি রাগ। দেখ বিউটি, তুই কিন্তু আর মায়ের পেটের বোন হয়ে অনেক শত্রুতা করিস, এখনো করতিস। বিটি, তুমি কিন্তু পুরী হিস্ট্রিটা বললে না, খান্তিকুল গোপন করলে। কোনটা ভাবি? না, তোর ভাইয়ের নতুন গানের দলে মিস রানীর যে নায়িকা হওয়ার কথা আছিল সেটার কথা বলতেছি। সে কথা তোমাকে আর নতুন করে কি কব, তুমি তো সবই জানো। আর ওই সারাই দেখা কথা তো তোমাকে আগেই কয়েছি। বেটি, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু মিস রানীর সাথে কথা কয়ে বেরছি না, হয় তোর ভাবি কিন্তু জোর করে কথা কথি বাধ্য করেছে। সে কথা খাই। মিস রানীর সাথে তোর ভাইয়ের কি কথা হয়েছিল সেটা তো আমরা জানতে চাচ্ছি না, আর সেরকম গ্রাম্য আমরা না। তাহলে তাহলে কী হলো? আমি আসিয়ে তোর ভাই তো অনেক ক্ষতি করে ফেলাইছি, তাই না? সে কথা অবশ্য মেয়ে ভাই শোনাইছে, মিথ্যে কথা কব না। বিউটি রে, তুই মায়ের পেটের বোন হয়ে ভাইয়ের সাথে এত বড় শত্রুতা করিস না। বিউটি বিউটি, তোর মেয়ে ভাই বলে তো কেউ তার সাথে কোনো রকমের শত্রুতা করতেছে না, বরং আমি ফেলুসাসা কয়া তোর ভাই গানের দলে ভর্তি করার ব্যবস্থা করতেছি। তার তুই চা বানানোর জিনিসপাতি নিয়ে রেডি হয়ে থাক, বুঝেছু? মিয়া ভাই, ভাবি যা কয়া গেল শুনিস তো,
নাকি আবার আবার কল লাগবি? আচ্ছা আমি কি কানে কম শুনি নাকি? হ্যাঁ আচ্ছা বিউটি, এই গানের দলে ভর্তি করে দিব, তার সাথে সারাদার জিনিসের কিছু সম্পর্ক বুঝলাম না তো। এখনই এত বুঝার কাম নাই, ভাবি যা কয় তাই করে, আমার মনে হয় এতে তোর ভালোই হবে। সে আলতা সুন্দরী যদি দম ফেলায় বাসার জন্য আমার কাছে সুইটে আসে, আমি আমার জন্য হাত পাইতে থাকবো। তুই যদি আমার সতীন হস তাতেও আমার আপত্তি নাই। পানি ছাড়া কি মাছ বাজতে পারে? আর গান বাজনা ছাড়া একজন শিল্পী কি বাঁচে? বাঁচে না। আমি তিল তিল করে বসে যাচ্ছি বিটি, এখন আর আফসোস করে কি করবে? তোমাকে তো আমি আগেই কইছিলাম, তুমি তো আর আমার কথা শুনবে, আমার ভালোবাসা পাও দিয়ে মারাই চলে গেল। তোমার ভালোবাসাকে অবহেলা করার অভিশাপই মনে করে লাগিয়েছে বিটি। আমি স্বপ্নেও কল্পনা করবার পারি নাই যে পারুল আমার এরাম করে মারিয়া ফেলাবি। আমি কিন্তু আগেই জানতাম পারুলের মতো হিংসুক মায়া এই গায়ে আর একটাও নাই। এখনো সময় আছে লসে, তুমি যদি তোমার মধ্যেকার আলতা সুন্দরী বাসায় রাখবার চাও, আবার যদি আসরে খাড়া হইবার চাও, মনটাকে শক্ত করো। কি কও তুমি বিউটি, আমি কি করলে আবার আসরে খাড়াইবার পারবো? তুমি কয়ে দাও। চলো তুমি আর আমি পলাই যাই, অনেক দূরে যেখানে তুমি আলতা সুন্দরীর সাইজে মন খুলে নাচতে পারবে, কেউ বাধা দিবে না। আমি তোমাকে এখনো ভালোবাসি লসে। তাহলে তাই করি বিউটি, আমার এই বন্দি জীবন আর ভালো থাকে না, আমার দম বন্ধ আসে বিউটি, তুমি আমার হাত ধরে নিয়ে চলো। তাহলে এক মুহূর্ত দেরি করো না আলতা সুন্দরী, চলো পলাই যাই। চলো খারাপ কোনো স্বপ্ন দেখেছ? আমি কেন যাবো? ওই পাতা ছাতা গিয়ে তুমি এত টেনশন কর না তুমি ইসরানি, সে তোমাকে নিয়ে যাবার চালিয়ে আর নিয়ে গেল নাকি? এটা কি মাগের মূল্য? তুমি কল্পনাও করতে পারবা না হাসিম ভাই যে লোকটা কত ভয়ঙ্কর। হ্যার ভয়েই তো আমি তোমার লগে ইহা নাইয়াছিলাম। তোমার উচিত ছিল এই কথাটা আমাকে আগের থেকে একটু টাচ দিয়ে রাখা, তাহলে পরে আমি আগে একটু সাবধান হয়ে যেতাম। অসুবিধা নেই, শোনো, ওই শালাক কিরম করে টাইট দেওয়া লাগে আমি সে তার ব্যবস্থা করতেছি। ওই শালাক জুতিয়ার মালা গলায় দিয়ে কিরম তেন বাইর করার ব্যবস্থা করতেছি, বুঝছো? না না হাসিম ভাই, এইগুলা করতে যাও না।
এছাড়া হের খেদাইলেই তো সব কিছু সমাধান হয়ে যাইব না। আমি যদি সারা জীবন এই গ্রামে থাকতে পারতাম তাহলে নয় একটা কথা আছে। আচ্ছা তাহলে তুমি কাও কি করবে? ওই শালা তোমার গায়ে হাত তুলেছে তাই না? ওর হাত বাড়ি আমি ভেঙে দেবো কলাম, তার জন্য আমি রেডি আছি। তোমার জন্য দরকার হলে দুই বিঘা যদি জমি বেচা লাগে আমি তাও বেচব। জমি বেচার দরকার নাই হাশেম ভাই, তুমি এক কাম করো, তুমি তোমাদের এই গ্রামে আমার রেখে দেওয়ার একটা ব্যবস্থা করো। কি করছো? তাহলে কাম করি, উস্তাদের সাথে কথা কই নাকি? উস্তাদের কইয়ে কোনো লাভ নাই হাশেম ভাই, উস্তাদের আমি প্রথমে কথাটা কইছিলাম, হ্যাঁ কয় হ্যাঁ নাকি অসহায় মানুষ। তাহলে এক কাম করি, আমরা নতুন একটা গানের দল দাঁড় করে ফেলাই, নসু ভিলেন তো রাজি আছে, কি কও? দল টল গড়ার চিন্তা বাদ দাও হাশেম ভাই। তাহলে একটা সহজ উপায় আছে, আমারে তোমাকে এই গ্রামে রেখে দাও না। কি উপায় সহজ কও তো দেখি, কও। তুমি আমারে বিয়া করবা হাশেম ভাই? আর পারি না হাশেম ভাই, এই কামড়া কামড়ির মধ্যে আর ভালো লাগে না। গান বাজনা করলাম তোমার সুবিধাই হইব, আমার পেমেন্ট দিতে হইব না। ভাইজান, আমি আসলে বুঝবার পারি নাই, আমার প্রস্তাবটা শুনে আমার বোন এত রাগ হবি, ভুল আমারই হয়েছে। আমার পাগল ছাগলটা আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা করেছে ভাইজান, কিছু মনে রাখবেন না। অবাক হয়ে কথা কবেন না বাবু, আমরা তো আপনার রহিম বাদশা খুব ভালোবাসি, আর তাছাড়া আপনি এমন কোনো অন্যায় প্রস্তাব দেন নাই যাতে করে আপনার মাপ চাইতে হবে। সত্যি কথা কত কি বাবু, আপনার প্রস্তাবটা শুনে আমি খুবই খুশি হয়েছি। আপনি যান, মাসুমার মায়ক বোঝায় শোনায় রাজি করবার পারলে আপনার খবর দেব। তাছাড়া আমি তো জানি আমার মেয়েটাও আপনার রহিম বাদশা খুব পছন্দ করে। কি হইল হাশেম ভাই, আমার কথার যে এখন কোনো উত্তর দাও না। তোমার কথার আর কি উত্তর দেবো মিস রানী, কত তোমার কথাটা শোনার পর তেন আমার কিরম যদি দরদর করে ঘাম ধরতেছে কাঁপতেন, জ্বরই এসে গেল কিনা আল্লাহই জানে। ও আমার লগে রসের গল্পকরণের সময় তোমার বয়স 14 হইয়া যায়, আর বিয়েকরণের কথা হইন নাই তোমার জ্বর আইসা যাইতাছে তাই না? তাইলে আর খামাহা আমার দুলা বাইরে মারতে চাইছিলা কেন? তুমি আমাকে ভুল বুঝে না মিস রানী, এই বিয়ে শাদির ব্যাপারে আমার একটা সমস্যা আছে, যুবক বয়সেই এসব নিয়ে চিন্তা করি নাই। আর তাছাড়া এই ঠেকায় পরে তুমি আমার মতো একটা ভাঙাচুরি লোকে বিয়ে করবে সেটা আমার কোলে আমার পছন্দ হচ্ছে না। উসিলা করতেছো হাশেম ভাই, আমি যদি তোমারে পছন্দ করি তাহলে তোমার অসুবিধা কি? করছি তো, বিয়ে শাদি করার ব্যাপারে আমার একটা সমস্যা আছে। তাহলে কাম করি, তুমি হচ্ছে একটা সুন্দরী নায়িকা মানুষ, আমার গ্রামের একটা যুবক সওয়াল দেখে তোমাকে বিয়ে দিয়ে দেই, তাহলেই তো তোমার আপত্তি থাকার কথা না নাকি? তোমার এই গ্রামে থাকা দিয়ে কথা আর আমার তোমার গানের দলে পাওয়া দিয়ে কথা, তাহলেই তো মিটে যাচ্ছে। তুমি আমাকে ভুল বুঝে না মিস রানী, এই বিয়ে শাদির ব্যাপারে আমার একটা সমস্যা আছে, যুবক বয়সেই এসব নিয়ে চিন্তা করি নাই। আর তাছাড়া এই ঠেকায় পরে তুমি আমার মতো একটা ভাঙাচুরি লোকে বিয়ে করবে সেটা আমার কোলে আমার পছন্দ হচ্ছে না। উসিলা করতেছো হাশেম ভাই, আমি যদি তোমারে পছন্দ করি তাহলে তোমার অসুবিধা কি? করছি তো, বিয়ে শাদি করার ব্যাপারে আমার একটা সমস্যা আছে। তাহলে কাম করি, তুমি হচ্ছে একটা সুন্দরী নায়িকা মানুষ, আমার গ্রামের একটা যুবক সওয়াল দেখে তোমাকে বিয়ে দিয়ে দেই, তাহলেই তো তোমার আপত্তি থাকার কথা না নাকি? তোমার এই গ্রামে থাকা দিয়ে কথা আর আমার তোমার গানের দলে পাওয়া দিয়ে কথা, তাহলেই তো মিটে যাচ্ছে। রহিম বাদশা, তুমি কিন্তু আমার সাথে বেইমানি করতেছ। আমি কেবাগরে তোমার সাথে বেইমানি করলাম মাসুমা?
তালিপর তুমি এরকম দুম ধরে বসে আছো কেন? আমি আলতা সুন্দরী করে জীবনে এত বড় একটা ধোকা খেলাম, আমার কষ্ট লাগবে না? তুমি কিরম নিষ্ঠুর কথা কও মাসুমা। শোক করো, কেউ নিষেধ করিনি, কিন্তু তুমি যে আমার মাথা হাত দিয়ে কিরে দিছিলে, এখন যদি ছেড়ে তুমি না রাখো তাহলে কিন্তু আমি মরেও যাইবার পারি, তখন তুমি কি করবা? আমি কি করবো সেটাও তখন বুঝতে পারতেছি না। তুমি আমাকে দেখে কিরে করে নিয়েছিলে যে তোমাকে ভালোবাসা লাগবে, কিন্তু সেটা আমি কেবা করে করবো? তোমার মা তো আমাকে এখানে থাকবে দিবে চায় না, আমার ফুফুক পর্যন্ত সে অপমান করেছে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করে না, তুমি যদি কও আমি তাহলে এই মুহূর্তে তোমার সাথে চলে যাবার পারি। চলে যাবার পারি মানে কোনে? তুমি যেখানে নিয়ে যাও। আর তাছাড়া তুমি তো মনে হয় শুনিছো তোমার ফুফু তোমার আর আমার বিয়ের কথা কইছে। ওরে খুদা, তুমি তো দেখতেছি বসবে দিলে পরে শুভে চাও, ভালোবাসা হতে না হতে তুমি বিয়ের কথা তুলতে চাও তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই কব না, তুমি শুধু কও তুমি আমারে ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার ফুফুর সাথে আমি একটু কথা কয়ে দেখি। আপনি আমাকে যত বুঝিয়ে দেবার চেষ্টা করেন বাবাজি, ওই মেয়েটাকে হাত তোলাটাকে আমি কিছুতেই মানবার পারবো না। আচ্ছা 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 ঠিক আছে উস্তাদ, আমি স্বীকার করতেছি যে এই কামটা আমার ঠিক হয়নি। আচ্ছা উস্তাদ, এই রানীর গায়ে হাত তোলা নিয়ে আপনি আমার লগে এত মাইন্ড করতেছেন কেন? ধরেন যে মাসুমা যদি কোনো অন্যায় করে আপনি তারা শাসন করবেন না? এ রানী তো আমার কাছে মাসুমার মতোই নাকি? সি 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 সি, আপনার কথা শুনে ঘৃণায় আপনার মুখে থুতু ছিটে বার ইচ্ছা করতেছে। আপনি রানীকে নিজের মেয়ের মতো দেখেন তাই না? আমার সব জানা হয়ে গেছে, রানী আপনার গুণের সব কথা আমার জানিয়ে দিছে, অতএব সাধুগিরি ফলায় লাভ নাই। উস্তাদ, আমার সব গুণের কথা আপনি জানছেন ঠিকই, তাই আমার সব দোষের কথা কিন্তু ওই রানীও জানে না। তাই আপনার একটা সৎ পরামর্শ আমি দেই, আপনি মুরব্বী মানুষ, ওই রানীরে বুঝাইয়া শুনাইয়া কয়া আমার লগে যাওয়ার ব্যবস্থা করে। খামাখা আপনি উটকা ভেজালের মধ্যে জড়াইবেন কেন উস্তাদ? স্ত্রী কন্যা লয়ে আপনার সুখের সংসার কি ঠিক কইছি না? আচ্ছা একটা জিনিস তোমার বুঝে বের পারতেছি নি, আর স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন দেখে মন খারাপ করে থাকলে জীবন চলবি? আমাকে শুয়ে একটা সত্যি কথা কবে লসের? সত্যি কথা কওয়ার জন্য কি তোমার গা ছোঁয়া লাগবে পারুল? আমি কি কোনোদিন তোমার কাছে মিথ্যা কথা কইছি? এরম প্রমাণ তুমি কোনোদিন পাইছো না হোক, তাও তুমি আমাকে শুয়ে কও, আমি তোমাকে যা জিজ্ঞেস করবো তুমি সত্য করে কবে? ঠিক আছে, এই যে শুয়ে কইলাম, তুমি যা জিজ্ঞেস করবে আমি সব কব। গানের আসরে না যাইবার পারে তোমার কি দম বন্ধই আসে লসে? কি আলো কথা কইছে না কিসের জন্য? এ কথা তো অনেক আগেই কইছি পারুল, এ আর নতুন কি? এইসব কথা আবার নতুন করে আসতেছে কিসের জন্য পারুল? আমি তো তোমাকে কইছি আমার যত কষ্টই হোক আমি তো তোমাকে ভালোবাসি না, যত কষ্টই হোক তোমাকে আমি কথা দিছি না জীবনে কোনোদিন গানের আসর খারাপ না। আর তাছাড়া সব কিছুর উপরে তো তুমি পারুল। দম বন্ধ হয়ে আসলে কি আর ভালোবাসা থাকে? আমি যে তোমাকে করছি তোমাকে একটা জরুরি কামের জন্য আমার সাথে নিয়ে যাচ্ছি,
তুমি সেটা শুনতেছাও না, খালি ক্যাচ 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 করতেছাও। আসো তো আমার সাথে, আসো না। ওই যে কলেজ জ্বর, তোমার যখন মন চায় তুমি চলে আসবা, আর আমি যদি আসর করবার পারি তুমি গান শুনবার এসো। গান শুনে আর কি হবে উস্তাদ, আপনাকে গানের দলে তো আলতা সুন্দরী নাই। উস্তাদ একটা কথা, ওই যে বিয়ে খাওয়া মেয়ে ডাক, তার যে দুলে ভাই ধরে মারলো, তার তো কোনো বিচে হইল না, সে কিন্তু খুব সাংঘাতিক লোক। রহিম বাসা, আমাকে দেরি হয়ে যাচ্ছে, উস্তাদকে সালাম করলো না? তাই তো, বাসা থাকো বাবা। চাষি তো সালাম করবেনই দিল না, আপনি চাষির কাছে কবেন যে আমি ক্ষমা চাইছি। রহিম বাচ্চা, তুমি কিন্তু আমাকে কিছু কয়ে গেল না। কি কথা কব মাসুমা, এ বিষয়ে তো ফুবুর সাথে কোনো কথাই কবে পারলাম না। তুমি কিছু না কয়ে গেলেও আমার কথাটা শুনে যাও, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। সেটা তো আমি বুঝেছি মাসুমা, নালে পরে কি আমার জন্য তুমি ভাত পানি ছেড়ে দাও? খালি তোমার মা মানে চাষি সেই কথাটা বুঝল না। যাই রে মা, তুমি ভালো থেকো। আমি যদি কোনোদিন আপনাকে বাড়ি চলে আসি আমাকে খেদাবেন না তো? খেদাবো কে রে বাবু, লক্ষ্মী কেউ খেদায়? তবে মা, বাবা আমার মনে দুঃখ পায় এমন কোনো কাম করো না। চল বাবা। বেটি, আমি যে এখানে খাড়া খাড়া যে অপেক্ষা করতেছি সেটা কি কারণ তোকে পড়তেছে না নাকি? বুঝতেছি না তো। মেয়ে ভাই, তাড়াতাড়ি বাইর হ, ভাবি কিন্তু রাগ হয়ে যাচ্ছে। এই যে দেখো বেটি, বাড়তি কথা বলা তোমার একটা বেশি পরিণত হয়ে গেছে দেখতেছি। এটি বদলেবে, আমি কি বলিছি যে আমি রাগ করতেছি? এত দেরি করলো কে, ভাবি কখন থেকে খাড়া আছে। আচ্ছা বিউটি, এই তোর ভাবি আরেকবার ভাবি আর কর, আমার মতো একটা বংশীয় ঘরের সাওয়াল হয়ে কামটা কি ঠিক হচ্ছে? আর যেভাবে আমার গানের দলে ভর্তি করবার চায় তাতে কি আমার বংশমর্যাদা থাকবে নি কত? বিটি, তোর মেয়ে ভাই বলো, বংশ দিয়ে মর্যাদা নির্ণয়ের যুগ আসলে শেষ হয়ে গিয়েছে। এখন মানুষ মানুষকে সম্মান করে, মর্যাদা করে তার গুণের জন্য। আমার মনে করে কি জানো, এই টোটাল গ্রামটার মধ্যে ফেলুগান চাচা হচ্ছে সবচাইতে গুণ মানুষ। তার সম্মান মান মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার কথা, তাই নে? তাই তার মতো মানসির কাছে যায়, তোমার ভাইয়ের মতো মানসির মান সম্মান নষ্ট হওয়ার ভয় তো করা লাগে না, তাই নে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু রওনা হইলে। গাছটা লাগে বসো, খুবই জরুরি।
চারদিক কি ঘটতেছে তা তো শুনেই চাও। হ্যাঁ, এখন মনে করো আমার মিস রানী বাঁচানো লাগবে, বুঝছো? মিস রানী আমাকে একটা প্রস্তাব দিছিলে, কিন্তু সেটা তো আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মিস রানী, মনে করো যে সময়ও কম, তাই মনে করলাম যে নুসু ভিলেনে তোমার অনুমতি ছাড়াই তোমার সামনে নিয়ে আসলাম, কথাটা শুঙ্কা শুঙ্কি হয়ে যাক। নুসু ভিলেনের সাথে কামড়া হলে তো তোমার আপত্তি নেই। বিষয়টা কি হাসিম ভাই, তুমি এমন রহস্য করে ফলাচ্ছ, আমার তো হৃদয় তো ভয় করতেছে। আরে না, তোমারই মতো যুবক সাল ফলের জন্য এটা কোনো ব্যাপারই না। শোনো, হয়েছে কি, এখন খালি তুমি আলহামদুলিল্লাহ করলেই মনে করো সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, বুঝছো? আরে না, তোমারই মতো যুবক সাল ফলের জন্য এটা কোনো ব্যাপারই না। শোনো, হয়েছে কি, এখন খালি তুমি আলহামদুলিল্লাহ করলেই মনে করো। মিস রানী আমাকে একটা প্রস্তাব দিছিলে, কিন্তু সেটা তো আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মিস রানী, মনে করো যে সময়ও কম, তাই মনে করলাম যে নুসু ভিলেনে তোমার অনুমতি ছাড়াই তোমার সামনে নিয়ে আসলাম, কথাটা শুঙ্কা শুঙ্কি হয়ে যাক। নুসু ভিলেনের সাথে কামড়া হলে তো তোমার আপত্তি নেই। বিষয়টা কি হাসিম ভাই, তুমি এমন রহস্য করে ফলাচ্ছ, আমার তো হৃদয় তো ভয় করতেছে। আরে না, তোমারই মতো যুবক সাল ফলের জন্য এটা কোনো ব্যাপারই না। শোনো, হয়েছে কি, এখন খালি তুমি আলহামদুলিল্লাহ করলেই মনে করো সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, বুঝছো? তোমার আক্কেল বসন্ত দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আসাম ভাই। এই নর্তকীক মায়ে বিয়ে করলে আমার পরিবার কি মাইনে নেবে? আমি গান বাজনা করি বলে কি আমার মান সম্মান নাই নাকি? নুসু ভিলেন, নুসু ভিলেন, তুমি ব্যাপারটা বুঝাচ্ছিস না। কি বুঝাচ্ছিস ভাই, কারে কি বুঝতে কও তুমি? তার আগে তুমি আমার বুঝ শুনো। এই নসুর মতো মানুষ দেখতে দেখতে আমার এই দুইটা চোখ পচে গেছে। গানের দলের মাইয়া গোপতি কেমন শ্রদ্ধা ভক্তি দেখলা তো? শোনো, ওই নসু ভিলেনরা অন্যের মা বোনের রং ঢং নষ্টি ফষ্টি ঠিকই দেখবো, নিজের বোন ভাগ্নিরে আসরে খাড়া করবো না। আবার আমার মতো নর্তকীরে কারণে অকারণে হাত ধরবো, কিন্তু বউ কইরা ঘরে তুলতে হেগো চাঁদ যায়। তুমি আর এইসব নিয়ে কথা কই আমার অপমান করো না তো হাসেম ভাই। বিউটি, তোমার সাথে যে আমার দুটি কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নাই, আর আপনার এই ফকিরপনা ভাব দেখলে আমার আরো বেশি মেজাজ খারাপ হয়ে যায়। এই বুকে আর কত আঘাত দেবে বিউটি? এত আঘাত সহ্য করে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার কাছে ছুটে আসি, আর তোমার মনটা কলে না, পাথর মন। না বললে আমি কি করবো কন? মনেক তো অনেক বুঝাই। ঠিক আছে, ভাবি যখন এত করে করছে, আপনাকে আমি ভালোবাসি আর না বাসি খারাপ করে কথা কব না, কিন্তু আপনি চোখের সামনে এসে যখন মুসরা মুসরি শুরু করে দেন, তখন তো মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক আছে বিউটি, ঠিক আছে, এই ম্যাচের আর কোনো দিন তোমার সামনে এসে মুসরা মুসরি করবে না, এমনকি আর কোনোদিন তোমার কাছে ভালোবাসা চাইবে না, শুধু দূর থেকে এই ম্যাচের তোমাকে পান মরে ভালোবেসে যাবে আর ভালোবাসার পরীক্ষা দিয়ে যাবে। কথাটা তোমাকে বলে গেলাম বিউটি, সুখে থেকো, ভালো থেকো। তা তুমি বাবু গুলদারে গানের দলে ভর্তি করার জন্যে
এত উঠে পড়ে লেগে গেলে কেন? ও তো শুধু তোমার সাথে না, আমাদের সকলের সাথে খারাপ ব্যবহার করে। সেই জন্যই তো তাকে গানের দলে ভর্তি করবি চাই। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদের একটা ইংরেজি স্যার ছিল, সে সবসময় বলতো আমাদের, বলতো যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, একথা যেমন সত্যি তেমন প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা করে পশু থাকে। মানুষ শিল্প সংস্কৃতি গান বাজনা এই সমস্ত কিছু যখন চর্চা করে তখন তার মধ্যেকার সেই পশুটা হচ্ছে গা মরে যায়। আমার এই বিউটির ভাইয়ের মধ্যে যে পশুটা রয়েছে তার দমন করানোর জন্য আপনার গানের দলে জয়েন করা বিস্তাই। কথাটা শুনে খুব ভালো লাগলো রে মা, কিন্তু গুজারেক যে গানের দলে ভর্তি করাবো, আমার গানের দলের অবস্থা তো শোচনীয়, আলতা সুন্দরীর পাঠ করার মতো মানুষই তো নাই। মিস রানিক তার দুলাভাই নিয়ে চলে যাচ্ছে, লসের আর গান বাজনা করবে না, তাহলে পরে দল চলি কেমন করে? আচ্ছা মিস রানির কথা নয় বাদ দিলাম, কিন্তু লসের রিয়েকশনে আসবি না কি জন্যে, আলতা সুন্দরী সাজবি না কি জন্যে, আপনি কোনো চিন্তা করবেন না ভেলু ভাই, আমি নিজে যাই ওর ঘাড় ধরে আইনি রিয়েকশনে খাড়া করে দেবো। দেখেছেন গায়েন চাচা, উইয়ের মধ্যেকার পশুর পরিচয়টা এখন পাইলেন তো আপনি, তাই নিয়ে। আচ্ছা শোনো, তুমি এমনি কি ঘর বলতেছি ঘর, তোমাকে যে দলে নিবি সেটাই তো এখনো ফাইনাল হয় নাই তো, তাই তুমি এখানে এসে মস্তানি করতেছো কিসের জন্য? তোমাকে কি এখানে মস্তানি করার জন্য নিয়ে আসা হয়েছে? লচের একজন গুণী ছাওয়া, তুমি তার ঘাড় ধরবে কৃষির জন্য? তোমার চায় তার অনেক অনেক গুণ বেশি। আর একটা কথা, তুমি গায়েন চাচাকে উস্তাদ বলতেছ না কৃষির জন্য? বিটির ভাই ওটা যাও সালাম করো, উস্তাদ করে দোয়া লাও, যাও বলতেছি ওটে না কো। থাক থাক থাক, তুমি খুনকার বংশের সওয়াল, তোমার সালাম করা লাগবে না, বসো বসো। চাচা আপনি তো এই কথাটা ভুল বললেন, গানের দলে তো বংশ দিয়ে আসলে কোনো কাম হয় না, গুণ থাকা লাগে। সে আপনার গানের দলে 3 মাস শিখকে দিবি, এই শিক্ষিকালীন সময়ে সে দলের জন্য কাম করবি, তার অবশ্য একটা ভালো গুণ আছে, সে ভালো চা রাঁধবে পারে, ততদিন পর্যন্ত সে চা রাঁধে রেতে খাওয়াবি, যতদিন পর্যন্ত দলে খাড়ানের মতো যোগ্যতা সে অর্জন করবে না পারে, তারপর যখন যোগ্যতা অর্জন করবি তখনই সে গানের দলে খাড়াবি। পোশাক ঘরে রেখে কি লাভ, ওটা দেখলে আমার মনের মধ্যে আরো কষ্ট হয়। তুমি জেন থেকে পারো পোশাকটা আমার আইনে দিবা, আমার আমার ভীষণ দরকার। খুব দল পাকানোর চেষ্টা করতেছ তাই না সুইট হার্ট? যতই দল পাকাইতে চাও কোনো লাভ হইব না, কাল সকালে আমরা রওনা হইতেছি আর এইটাই ফাইনাল। আমি না আপনারা কইছি আমি এখান থেকে যাবো না, যাইতে তোমার হইবই মিশ্রানি, আমারও তো তুমি চেনই, এর আগে বহুবার তুমি এরকম নাটক করছো, কোনো লাভ হয়েছে? আমি যদি না যাই আপনি কি করবেন? বেআইনি কিছু আমি করব, তোমার নিয়ে আমি কিছু ভিডিও করছিলাম, সেটা তোমার মনে আছে তো? এই সিডি থানায় দিয়া খালি তোমার বর্তমান ঠিকানাটা জানাইয়া দিব, বিশ্বাস করো এর বাইরে আমি আর কিছু করব না, হাজার হোক তুমি আমার সুইট হার্ট না। দেব খোপায় তারার ফুল,
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপার ফুল। আচ্ছা বিউটি, তোর ভাবির একটা কাম করল কদিন, আমি খুনকার বংশের সাল হয়ে গানের দলের লুকা করে সারাই দেখাবো, মানসিক কি করবে কদিন? ভাবি না কইল, নিজে আর খুনকার বংশের সাওয়াল না ভাইবে, একজন গানের দলের মানুষ ভাববে, সেটা ভাবলেই তো মিটে যায় সব কিছুকে। এমনি এমনি মেটে রে বিউটি। বিউটি, ভাই বোন মিলিয়ে কি সলা পরামর্শ করতেছো? মিয়া ভাই নাকি গানের দলে? এই বিউটি, তুই সবসময় বেশি কথা কইস। বিউটি, তোর মি ভাইকে দুঃখ করবে নিষেধ করে, গানের দলে চার রাত্রি রাত্রি তার যদি যোগ্যতা থাকে সে একদিন ঠিকই নায়ক হয়ে খারাপের পারবি, আর তার চেয়ারের তো নায়কের চাইতে কোনো অংশ কম না। এক একটা মানুষ আর কত চেষ্টা করবো কত স্তার, তোমার শিল্পী সমাজের একটা লোকও পাইলাম না যে আমাকে একটু সহযোগিতা করবি, উল্টে নসু ভিলেন আমার সাথে কি খেলতে দেখা দিলে উস্তাদ, ওরে আল্লাহ। আচ্ছা আসেম ভাই, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি মিস রানীর বিয়ে ঠিক করার জন্য মানুষের দ্বারে দ্বারে না ঘুরে নিজে বিয়ে করতেছো না কি জুনি? হ্যাঁ, অন্যের দোষটা না দেখে নিজের দোষটা দেখলে ভালো হয় না? দেখলে উস্তাদ, দেখলে কিরম করে আমাকে দোষারোপ করতেছে? তো মেসের তো কথাটা কিছু অন্যায় কয় না হাশেম, তুমি তো কইছিলা যে মিস রানী তোমাকে প্রথম বিয়ের প্রস্তাবটা দিছিল। আমি যদি বিয়ে করে বেরি পারতাম তাহলে কার ওই নসু ভিলেনের মতো লোকের পায়ে যায় তেল মারি। হ্যাঁ, আর আমার ওই যে ফজের যার দেখছি সে আমাকে মারি বের খেতায়, এ দুঃখ আমি রাখবো কোনো কত উস্তাদ। সেই জন্যই তো করছি, বিয়েটা করে ফেলাও। সেটা সম্ভব না উস্তাদ, আমার যদি বিয়ে করার উপায় থাকতে তাহলে কি আর আমি এতদিন বিয়ে না করি থাকি কও? আমার বংশের বড় সালপল বিয়ে করলে তার বউ মরে যায়, আমার দাদার বউ মরে গেছে, আমার আব্বার বউ মরে গেছে, চাচাতো ভাইয়ের বউ মরে গেছে, এসব আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে। আমি আমার আব্বার বড় সওয়াল, আমি বিয়ে করলে নিঘাত আমার বউ মরে যাবে, তো কও তো আমি জানি শুনে কি মিস রানিক মারে ফেলা দিবার পারি কও? উস্তাদ, তুমি এক কাম করো, এটা খুঁজে মুজে তাড়াতাড়ি একটা পাত্র দেখো, দরকার হলে তার জন্য আমার দুই বিঘে জমি আমি লিখে দেবো। সালামু আলাইকুম। গান চাচা নেন, আপনার আলতা সুন্দরী আমি আপনার কাছে দিয়ে গেলাম। উস্তাদ থাক থাক। আমার যদি বিয়ে করার উপায় থাকতে তাহলে কি আর আমি এতদিন বিয়ে না করি থাকি কও? আমার বংশের বড় সালপল বিয়ে করলে তার বউ মরে যায়, আমার দাদার বউ মরে গেছে, আমার আব্বার বউ মরে গেছে, চাচাতো ভাইয়ের বউ মরে গেছে, এসব আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে। আমি আমার আব্বার বড় সওয়াল, আমি বিয়ে করলে নিঘাত আমার বউ মরে যাবে, তো কও তো আমি জানি শুনে কি মিস রানিক মারে ফেলা দিবার পারি কও? উস্তাদ, তুমি এক কাম করো, এটা খুঁজে মুজে তাড়াতাড়ি একটা পাত্র দেখো, দরকার হলে তার জন্য আমার দুই বিঘে জমি আমি লিখে দেবো। সালামু আলাইকুম। গান চাচা নেন, আপনার আলতা সুন্দরী আমি আপনার কাছে দিয়ে গেলাম। উস্তাদ থাক থাক। কি দেখো শোনা শোনা, আপদ বিদায় হইতেছে তাই না? বিশ্বাস করো রানিয়াপা, তুমি চলে যাবার জন্য আমার খুব খারাপ ঠেকতেছে। তুই তো আসলে খুব কান্দনি মাইয়া রে, আমার মতো একটা মাইয়ার লাগে কান্দনের কি আছে? হ্যাঁ, যাওয়ানোর আগে তো রহিম বাছার লোকের দেখা হইতেছে না বলে খুব খারাপ ঠেকতেছে। তার লোকের দেখা হইলে কইস আমি আর জীবনে সিগারেট বিড়ি খামো না,
সে যেন আমার তো অগিন্ন না করে। শেষ পর্যন্ত তুমি এই আলতা সুন্দরী সতী হিসেবে মাইনে নিলে পারো। আলতা সুন্দরী সতীনদের ঠাকাইতে যায়, যদি বিউটি সতীর আইসে ওঠে সেই ভয়ে তো আলতা সুন্দরীর মাইনে নিলাম। লসের ভাই ভাই কিচ্ছাও বসে না মা, গানের দলের নায়িকা মেয়েরা নাকি চলে গেল লসের মাসুমার কাছে। একটা জিনিস খেয়াল করেছেন আম্মা, একের পর এক খালি নায়িকাগুলোর উপর ঝড়ঝাপটা যাইতেছে। তুমি দুঃখ করো কিসের জন্য? ওই টেডি নায়িকা চলে যাওয়ার জন্য তো তোমার সুবিধাই হলো, এখন তুমি মনের আনন্দে রিয়াকশন করো, আসর করো, ওই হাশিম জুয়ারির তোর কিছু কর থাকবি না। আরেকটা কথা শুনলাম, ওই গুলজার নাকি গানের দলে যোগ দিছে। গানের দলে না আম্মা, ওই শিল্পী গ্যারেজেনে স্টার আন্ডারজেনে তার দলে নেওয়া হয়েছে। খুনকার বংশের সাল তো যাবে, যেটা ওটি সিলেক্ট করা লাগবে। রাগের মাথায় অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে মিস রানী, কিছু মনে রাখো না। আপনার ওইখানে এসে যা শিখা গেলাম সেটা ভুলা যাইতে কয়েন না উস্তাদ। গান বাজনা কারে কয়, আপনার ওইখানে না আসলে মনে হয় কোনো দিন জানতেই পারতাম না। অনেক বেয়াদপি করছে উস্তাদ, মাফ করে দিয়েন। যদি কোনোদিন মন চাই সুযোগ হয় তাহলে পরে চলে এসো মিস রানী। নিজেরে মাসুমার মতো দাবি করতে সাহস হয় না উস্তাদ, তবু যাওয়ানের আগে মিস রানী কয়া না ডাইকে সেদিন যেমন মা কয়া ডাকটা দিছিলেন তখন করে একটু ডাকবেন উস্তাদ, কেউ কোনোদিন আমারে ডাকে নাই তো। আমরা কিছুই করবে পারলাম না রে মা, আর এই পাড়াটা ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। আমি তোমার জন্য কিচ্ছু করবে পারলাম না, এলাও এটা রাখো। তুমি বাপু খুনকার বংশের সাওয়া, তুমি সবাক সারণ দিয়ে খাওয়াবা, এটা আমার বড় খারাপ লাগতেছে। অসুবিধা নেই ওস্তাদ, আপনার বৌমা কইছে আমি চা বানাতে বানাতে লায়ক হয়ে যাওয়ার পারি, আমার চেহারা নাকি লায়কের মতোই। আমারও একটু অসুবিধা ছিল চা বানাতে, দুঃখ লাগতেছিল, কিন্তু আপনার বৌমা ওস্তাদ তোমার কাছে তো অনেকদিন অনেক কথাই কইছি কিন্তু কোনো কথাই তো তোমার কাছে লাস্টিং করে না। আজ একটা সৎ উপদেশ দেই, শোনো, যদি গান বাঁচাবের চাও তাহলে তোমার গানের দলের তেন ওই সত্যিকারের ভিলেন নসুদ বাদ দিয়ে দিয়ে ওই চাংরা যত কিছুই করুক ওয়ের করলাম গানের দলে খারেনের কোনো যোগ্যতাই নেই। পারলি কথাটা শুনে সবাই পরে বোঝে, কিন্তু ম্যাচের সব সময় আগে আগে Yeah.
উপস্থিত আছেন যত সুধীজন, আসলে আমি হাজির ফেলু গায়েব। উস্তাদ, উস্তাদ থামো, উস্তাদ তারা। উস্তাদ, একটা দুঃখের সংবাদ আছে। গতকাল রাত্রিবেলা মিস রানি আত্মহত্যা করেছে। উপস্থিত সুধীজন, এইমাত্র একটা দুঃসংবাদ পাওয়া আমার বুকটা হাহাকার করে উঠেছে। আমাদেরই একজন শিল্পী আত্মহত্যা করেছে। শিল্পী মেয়েটার জন্যে আমরা কিছুই করবে পারে নাই। মনে কয় আমাদের উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা সেই মেয়েটার শোকে আজকে আসর বাতিল করবেন চাই। মিয়াটাক বাঁচানোর মতো ক্ষমতা তো এই ক্ষুদ্র গায়েনদের নাই, তাই আসরটা বাতিল করে মিয়াটাক সম্মান জানাবার চাই। আপনারা মিয়াটার জন্য দোয়া করবেন। সেদিনের আসরটা বন্ধ হওয়ার পর সে মৌসুমে আর তেমন গানের আসর করে ফেলু গায়েনি। তবে গানের আসর না হলেও এ সময়ের মধ্যে ফেলু গায়েনের দলে কয়েকটা নাটকীয় ঘটনা ঘটে যায়। উস্তাদ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রহিম বাদশাহ, এতদিন পর উস্তাদের কথা মনে হলো। উস্তাদ, একটা জরুরি কথা এসে ফেলাইছি। নালি পরে আমার বুকের ভিতর কেবা কেবা ঠিকপিকে। ধুরো বাপু, তুমি সে বোকায় রয়ে গেলে, আর এই কথা আমাকে কষ্ট কার? যাও, যার জন্য তোমার বুকের মধ্যে কেবা কেবা থাকে তারা যায় কও। অতঃপর স্ত্রীর বিরোধিতা সত্ত্বেও মাসুমার সাথে রহিম বাদশার বিবাহের আয়োজন করতে বাধ্য হয় ফেলু গায়েন। ওদিকে পারুল আর লসেরের ঘরে নতুন অতিথি আগমনের দিন গুনতে থাকে সবাই। যে আলতা সুন্দরীর অভিনয় নিয়ে লসেরের সাথে পারুলের এত মান অভিমান, সেই পারুল লসেরের কাছে সংগোপনে জানায় তার মনের কথাটি। আমার পেটে বিটা চাউল হোক আর মেয়ে চাউলই হোক, আমি কিন্তু তাকে আলতা সুন্দরী বানাবো। হাশিম জুয়ারি আর জুয়ার আসর বসায় না, কারোর সাথে কথাও বলে না, নিজের মনে শুধু একটা কথাই বলে যায়। তাহলে লাভ কি হলে? আমি মিশ্রানিক বিয়ে করলাম না, সেও বাঁচলে না, তাহলে কি লাভ হলে? ওরে আল্লাহ, এরম হলে কে? নসু ভিলেনকে সত্যি সত্যি গানের দল থেকে বাদ দেয়া হয় আর তার জায়গায় অভিনয় সুযোগ পায় গুলজার। তার প্রথম আসরে অভিনয় উপলক্ষে তার স্থায় তাকে উৎসাহ দেওয়ার জন্যে সেদিন আসর শুরু হওয়ার আগে একটা ছোট্ট ঘটনা ঘটে যায়। আমি তো আজকে পাঠ করতে পারবো না রে। এভাবে শত বাধাকে জয় করে যুগ যুগ ধরে আমাদের গ্রাম বাংলায় যেসব খেটে খাওয়া মানুষগুলো মনের আনন্দে সঙ্গীত অভিনয় বাঁচিয়ে রেখেছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা, সেই সব সংগ্রামী শিল্পীদের প্রতি আলতা সুন্দরীর সকল কলা কুশলী জানায় সশ্রদ্ধ সালাম।